গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টকস। তো আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এবং সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুজনে চা নিয়ে বসেও পড়েছি, কারণ ঝটপট করে এখন চা খেয়ে সোনাকে রেডি করে দেন স্কুলে যেতে হবে। আর সোনাকে স্কুলে আমি ঢুকেও দিয়েছি, দিয়ে যেখানে বসি সেখানে বসে আছি। আর এত গাড়ি জ্যাম পড়ে গেছিলো সেদিন বেরোনোর পথে। আসলে ব্যাপারটা কি, স্কুলে পরীক্ষা হচ্ছে যেহেতু সব গার্জিয়ানরাই আসে এবং থাকে, কিছু কিছু উপাসে থাকে, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে সবাই আর কি থেকে বেশি অংশই থেকে নিয়ে যাচ্ছে। আর যাদের কাছে পিঠে বাড়ি তারা হয়তো চলেও যাচ্ছে, গিয়ে আবার বাড়ি এসে বাড়ির থেকে এসে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আর এই যে ইমরানবাবু চলে এসেছেন, এখন উনি আসা মানেই আমাদের শুধু খাওয়া খাওয়া শুরু হয়ে যায়, কারণ দাদা প্রচণ্ড খেতেও ভালোবাসে এবং সবাইকে খাওয়াতেও ভালোবাসে। এই হচ্ছে ব্যাপার। আর মধুরিমা এক্ষুনি বেরিয়ে যাবে, ওর আজকে শ্যুট আছে। তো যাই হোক, এখন আমাদের এই খাওয়া পর্ব শুরু হবে, ডিম টোস্ট দিয়ে শুরু হবে। তো দেখো কত সুন্দর করে ডিম টোস্ট বানাচ্ছে, তো সেটাই ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখলেও খেতে ইচ্ছা করে জানো তো। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি স্কুল থেকে, আজও সেম সেই যেই ছুটিটা দিল অমনি বৃষ্টি শুরু হয়ে গেল। যে কি মানে অসুবিধা হয় না তখন, আর মানে বলার কথা না, এদিকে রেনকোট পরাতে হয়, এদিকে হাঁটানো যায় না বেশি, কোলেও নিতে হয়, মানে একটা বিধিখিচ্ছির অবস্থা হয়েছে। আর এত বাচ্চা, এখন পরীক্ষা চলছে যেহেতু মোটামুটি সবাই এসেছে, সবাই আসছে, সব গার্জিয়ানরা আসছে, ট্রাভেলস একদম মানে ভিড় হয়ে গেছে। তো যাই হোক, কোনো রকম নিয়ে টিয়ে তো চলে বাড়ি এসেছি। আর আজকে ছিল ওদের কনভার্সেশন পরীক্ষা, আর কনভার্সেশন বলতে ও তো আমাকে এসে জিজ্ঞাসা করলো, ওকে একটা স্টোরি ধরেছে মানে সানবিমস, আর মাই সেলফ জিজ্ঞাসা করেছে, আর ফ্যামিলি জিজ্ঞাসা করেছে, আর হচ্ছে ফাইভ ম্যাজিক ওয়ার্ড জিজ্ঞাসা করেছে, আর এছাড়াও ছিল ফাদার্স, মাই মাদার্স, ওই সম্পর্কে বলা, এইগুলোই ওদের কনভার্সেশনে আছে। আর স্কুলের স্টোরি বই আছে, স্টোরি বই দুটো স্টোরি ছিল, তো কালকে তো বলেছিলাম শেয়ার করবো, করতে পারিনি, আজ করে দিলাম। তো কাল হচ্ছে ড্রয়িং পরীক্ষা, ওই জন্য চাপটা একটু কম আছে। তো যাক, এখন এই ফ্রেশ ফ্রেশ করে ওকে একটু ড্রয়িং করাতে বসবো, কারণ সন্ধ্যের পরে আজকে আর হবে না। কেন হবে না সেটা তোমাদেরকে সন্ধ্যের পরেই বলবো। আর এখন ওকে স্নান করিয়ে আমি একটু রান্নাটা ঝপ করে নেবো, আমি রান্না বসিয়েও ফেলেছি এসেই আগে। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে আগে সোনাকে রেডি করে আঁকাতে বসাই। রান্না বসিয়ে দিয়েছি, সোনার গরম জলটা বসিয়েছি, স্নান করাবো বলে প্রায় হয়েও গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে একটু পটল আলু ঝোল করব। এগুলো কুটেই রেখেছিল মা, ছোট কেউ হয়তো কুটেই রেখেছে, তো ঝপঝপ করে রান্নাটা এখন সেরে নেব, নিয়ে তারপরে ওকে আঁকাতে বসবো। রান্না তাড়াতাড়ি করে করে চলে এসেছি, এখন সোনাকে আঁকাতে বসে গেছি। আর এই দেখো সোনা আঁকছে, ও আঁকতে খুব ভালোবাসে। কি কি এঁকেছো দেখিয়ে দাও। ফ্রি কাইট বল, ওটাও কাইট, ঠিক আছে শুনে তাকে দিয়ে না। ঠিক আছে, আমি একটু সোনাকে ভালো করে আঁকাটা কমপ্লিট করিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমরা সবাই রেডি হয়েছি। তো আজকে আমাদের আর কি এক বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব বলে রেডি হয়েছি। তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি, আর আমি কি পড়েছি না পড়েছি তোমরা সব ওখানে গেলেই দেখতে পারবে, ঠিক আছে। মাদেরকে নিয়ে নিলাম, কারণ অনুষ্ঠানটা হচ্ছে বাবার বন্ধুর ছেলের বিয়ে, তো সেই জন্য যে মা, ওই যে বাবা, আর পিছনে আছে সোনা, আর আমি এখানে, আর ও তো গাড়ি চালাচ্ছে। তো
চলো বিয়ে বাড়ি গিয়ে তারপরে দেখা হচ্ছে। সোনাকে তো মা বাবাকে নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে, আর রাস্তায় দেখলাম টুপটাপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বাট আমরা যেই পৌঁছালাম তারপরে যে কি জোরে বৃষ্টি আসলো, আর এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি, সোনা একটু পকোড়া খাচ্ছে, আমি আর রাত হয়ে গেছিলো বলে পকোড়া টকোড়া আমরা আর বিশেষ কেউ খাইনি, ভালো লাগছিলো না। আর এত বৃষ্টি দেখে না কেমন যেন একটু ভয় ভয় টেনশন লাগছিলো, অনেকটা দূর তো আর তো অনেকটা অলিগলি তো ওই জন্য। তো যাই হোক, বেশিক্ষণ আমরা ওয়েট করব না, আমরা জাস্ট বর বউয়ের কাছে একটু গেলাম, ছবি টবি তুললাম, তুলে আমরা তাড়াতাড়ি করে খেতে বসে গেছিলাম, কারণ আমাদের আবার অতটা আসতেও হবে। আমি কিন্তু বকে দেবো, যখন নেওয়ার আমি তখন বলেছি নিয়ে নেবো। আমরা বেরিয়ে গেছি সবাই, খাওয়া দাওয়া করে আর বেশি লেট করলাম না, কারণ অনেকটা আমাদের যেতে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আমরা এসেছি যেন জায়গাটার নাম কি, শ্যামনগর ইছাপুর, ইছাপুর পলতা, পলতারও ভিতরে অনেকটা দূর, বিশাল বড় অভিজ্ঞতা হয়ে গেল আমাদের আজকে। সেই রাস্তা মানে গাড়ি ঢুকতে পারবে, একটা গাড়ি ঢুকতে পারবে, তার এপাশে পাশে আর কোনো জায়গা নেই, মানে এরকম অবস্থা। তো যাই হোক, এবার সোজা বাড়ির দিকে, কারণ কাল আবার সোনার পরীক্ষা আছে, তবে কাল ড্রয়িং পরীক্ষা তো ওই জন্য একটু চাপটা কম আছে, না হলে যদি লেখা পরীক্ষা টরীক্ষা হতো বা ওরাল হতো হয়তো আসতে পারতাম না, তো ড্রয়িং বলে ওই জন্য আছি না, তাহলে যাই। তো ঠিক আছে সোনা, কিছু বলবে? সোনার এখন একটু ঘুম ঘুম পেয়ে গেছে, ওই যে মারা পিছনে বসে আছে। তো ঠিক আছে চলো, দেখো সামনে পুরো জল জমে গেছে রাস্তায়। এই যে পুকুর, ছোট পুকুর, আমরা বাড়ি চলে এসেছি, এখন কটা বাজে গো? 11:20 বাজে, 11:20 মধ্যে বাড়ি ঢুকে গেছি। আর সোনার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এই যে সোনা বিছানা রেডি, সোনা শোবে বলে, আর আমি আর ওই যে উনি আইপ্যাড হাতে ঘুরে বেড়াচ্ছে। বল, আজকে একটা হরিবল সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম, রাস্তাটা খুব বাজে ছিল, যাই হোক এটা অফরোডিং এর এক্সপিরিয়েন্স হয়ে গেল। আসলে রাস্তাঘাট খুব খারাপ অবস্থা চারিদিকে, কারণ এত বৃষ্টি বর্ষা, রাস্তার অবস্থা এমনিই খুব খারাপ, আতিথেয়তায় কোনো কমতি রাখিনি এটুকু বলতে পারি। এরকম ইনসিডেন্টের মধ্যে যে এত সুন্দর একটা আয়োজন, মানে এত লাস্ট 3-4 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি বাদল, তার মধ্যেও যে এত সুন্দর আয়োজন করেছে এটাতে আমরা খুব ধন্য আর কি। আর শ্বশুরমশাই যেহেতু কর্মসূত্রে ওনার সাথে আলাপ, ভালোই লাগলো গিয়ে।
আর তাই না, বারবার করে বলেছি যাওয়ার জন্য, যাওয়ার জন্য আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ মেয়ে জামাইকে নিয়ে যাবেন, মেয়ে জামাইকে নিয়ে যাবেন, অ্যাকচুয়ালি ওর বিয়েতেও এসেছিল তো তখনই আর কি আলাদা করে, যাই হোক ঠিক আছে ভালো লাগলো, আশা করি আজকের ব্লগটাও ভালো লেগেছে, আর কালকে একটা নতুন ব্লগ দেব। মা ফোন করছে, পৌঁছেছি কিনা, কপিরাইট ক্লেম খাবে, যাক মাকে বললাম পৌঁছে গেছি, না হলে ফোন করেই যাবে, বেজেই যাবে, বেজেই যাবে, তো ঠিক আছে তাহলে, গলাটা ভার ভার হয়েছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করো, ঠিক আছে, তো টাটা, আবারও দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।